এই লেকচারে আমরা কথা বলছি ফোরাম মার্কেটিং নিয়ে সো ফোরাম এখনো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু জেনারেট ট্রাফিক আপনি যদি ফোরাম মার্কেটিং সঠিকভাবে করতে পারেন আপনি ফোরাম থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে পারেন বাট আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা স্প্যামি প্রসেস ফলো করি যার জন্য আমাদের ফোরাম সাসপেন্ড হয়ে যায় এবং আমরা ফোরাম থেকে ট্রাফিক নিতে পারি না ফোরাম ট্রাফিক নেওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ওই ফোরামটা কি আসলে অ্যাক্টিভ কিনা আর অ্যাক্টিভ হলে ফোরামে কি পরিমাণ ভিজিটর আছে সেটা আমাদেরকে বুঝতে হবে বা কি পরিমাণ আমরা অ্যাক্টিভ ফোরাম কিনা বা এই ফোরামে ইন্টার্যাক্ট হচ্ছে কিনা সেই জিনিসটা আগে দেখতে হবে দেখে সেরকম আমরা পাঁচ থেকে দশটা ফোরামে জয়েন করতে পারি এবং অ্যাজ এ হিউম্যান আমরা লিঙ্ক জেনারেট না করে আমরা সেখানে অ্যাজ ইজুয়াল সাধারণ কার্যক্রম পরিচালনা করে ট্রাফিক নিতে হবে আমরা যদি আজকে ফোরামে রেজিস্ট্রেশন করি আর আজকেই যদি আমি চাই লিঙ্ক করতে তাহলে সবগুলো ফোরামে আমাকে ব্যান করে দেবে সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছুদিন ফোরামে ইন্টার্যাক্ট করবো এঙ্গেজমেন্ট বাড়াবো সবার সাথে কমিউনিকেট করবো বিভিন্ন কোয়েশনের অ্যান্সার দিতে চেষ্টা করব নিজের মনের যে কোয়েশনগুলো আছে বিভিন্ন টপিক রিলেটেড সেই কোশ্চেনগুলো আস্ক করবো দ্যাটস দ্য ওয়ে সো আপনি আজকে ফোরামে রেজিস্ট্রেশন করে কালকে যে ফোরাম থেকে লিঙ্ক নিবেন ট্রাফিক জেনারেট করবেন এটা কখনো সম্ভব না এবং যারা ওয়েব বা যারা ফোরাম ম্যানেজ করে তারা এই জিনিসটা খুব কঠোরভাবেই প্রতিহত করার চেষ্টা করে সো একটা ফোরামে আপনি যখন যাবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রিলেটেড ফোরাম খুঁজে পাবো নিস রিলেটেড ফোরাম খুঁজবো সেটা তো প্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন কোনো ফোরামে লগ ইন করবেন ধরুন আমরা এই ফোরামটাতে জয়েন করলাম বা লগ ইন করলাম বা আমরা দেখলাম এই ফোরামটাতে আমাদের নিউজ রিলেটেড ফোরাম তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট পোস্ট কবে এই ফোরামটাতে শেষ কবে পোস্ট করা হয়েছে আমরা দেখলাম যে এই ফোরামটাতে লাস্ট পোস্ট হচ্ছে নাইনটিন মার্চ টু এবং আমরা যেটা পরে দেখব সেটা হচ্ছে মূলত রিপ্লাই কতগুলো রিপ্লাই আছে আর কতগুলো ভিউ আছে তো বোঝা যাচ্ছে এটা একটা অ্যাক্টিভ ফোরাম যেখানে ছয়শো সাতান্নটা ভিউ এবং তেত্রিশটা রিপ্লাই এখানে অনেকজন আছে অনেকেই রিপ্লাই করছে মার্চ সাতাশের একটা থ্রেডে ভিউ হচ্ছে প্রায় প্রায় দুই লাখের উপরে সো এই ফোরামগুলো আমরা যখন দেখবো যে রিসেন্টলি পোস্ট আছে এবং সেগুলো রিপ্লাই আছে ভিউজ আছে তখন আমরা বুঝতে পারবো যে এটা একটা অ্যাক্টিভ ফোরাম সো আরেকটা ফোরাম আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ইয়ার্স এগো এবং ফোর হান্ড্রেড রিপ্লাইস এবং আপনি যদি আমরা যদি ব্রাউজ করি দেন আমরা এখানে দেখতে পাবো যে টপিক এবং পোস্টের থ্রি ডেজ এগো লাস্ট পোস্টেড কবে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এটা থ্রি ডেজ এগো পোস্ট হয়েছে বেবি অ্যান্ড ড্যাড এই টপিকে এবং প্রায় পাঁচ হাজার দুই রিপ্লাইজ আছে চারশো চৌষট্টিটা টপিক আছে সো এটাও আমরা একটা যেহেতু থ্রি ডেজ এগো পোস্টের সিক্স আওয়ার্স এগো এবং আমরা এখানে দেখি যে সিক্স আওয়ার্স এগো যে পোস্টটা হয়েছে তাতে কি পরিমাণ রিপ্লাই হচ্ছে বা ইন্টারেক্ট হচ্ছে সো নাইন আওয়ার্স এগো সাতাত্তর রিপ্লাই সো এটা একটা অ্যাক্টিভ ফোরাম আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারি সো আপনি যদি দেখেন যে কোনো ফোরামে উইদিন টু ডেজ থ্রি ডেজ এর মধ্যে পোস্ট হচ্ছে এবং রিপ্লাই আছে তার মানে আপনি বুঝতে পারবেন যে এই ফোরামটা অ্যাক্টিভ মানুষ এখানে ইন্টার্যাক্ট করছে আপনি সেই ফোরামগুলোতে জয়েন করবেন দ্যাটস ভেরি সিম্পল দেন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মূলত আমরা কীভাবে রিলেটেড ফরাম খুঁজে পাবো সেই জিনিসটা দেখতে সো রিলেটেড ফরাম খুঁজে পাওয়ার জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করি বা যে কিছু টেকনিক আপনি ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে আহ আপনি এখানে কিছু কিউ দেখতে পাচ্ছেন এই কিউ গুলো মূলত আপনি ব্যবহার করবেন পাওয়ার্ড বাই এস এম এফ কোটেশন মার্ক ইউ সো আমাদের কিওয়ার্ড যদি স্টোলার হয় দেন আমরা হচ্ছে পাওয়ার্ড বাই এস এম এফ স্টোলার বেবি স্ট্রোলার স্ট্রোলার ডাবল স্ট্রোলার এই কিওয়ার্ডগুলো মূলত আমরা এবার ব্যবহার করবো পাওয়ার্ড বাই মাই বিবি মাই বিবি একটা ফোরাম সফটওয়্যার দেন আপনি আপনার কিওয়ার্ড দেবেন এবং কোটেশন মার্ক দিয়ে দেওয়া অবস্থায় থাকবে একজাক্ট ম্যাচ এটাকে বলা হয় দেন এই যেই সার্চ টার্মগুলো রয়েছে আপনি এগুলো ব্যবহার করে মূলত রিলেটেড ফোরাম খুব ইজিলি পেয়ে যাবেন